বিশ্বে অদ্ভুত ও বিচিত্র সব রূপচর্চার পদ্ধতি আছে। এক এক দেশে সৌন্দর্য চর্চার পদ্ধতিও এক এক রকম। তেমনি এক পদ্ধতি হলো স্ল্যাব থেরাপি, সোজা বাংলায় বললে থাপ্পড় থেরাপি। সৌন্দর্য বাড়াতে বিশ্বে এই অদ্ভুত থেরাপি প্রচলিত আছে। একের পর এক জ্বর মেরে সৌন্দর্য বৃদ্ধি করা হয় এই পদ্ধতিতে। দক্ষিণ কোরিয়ায় স্ল্যাব থেরাপি খুবই জনপ্রিয়। দক্ষিণ কোরিয়ার নারীরা শত শত বছর ধরে স্ল্যাব থেরাপি ব্যবহার করছেন। এতে নারীরা তাদের সৌন্দর্য বাড়াতে প্রতিদিন তাদের গালে 50টি থাপ্পড় মারেন। ধারণা করা হয় এই থেরাপি ত্বকের উন্নতি করে। এতে করে নারীরা নাকি আগের চেয়ে বেশি সুন্দর হয়ে ওঠে। তাই বলে শরীরের সব শক্তি দিয়ে কাউকে থাপ্পড় মারা যাবে না কিন্তু। এই থেরাপির ক্ষেত্রে খুব আস্তে ও হালকা হাতে গালে চর মারতে হয়। নারীরা তাদের নিজেদের হাতে এই থেরাপি ব্যবহার করতে পারেন। পদ্ধতি অনুযায়ী উভয় গালেই তীক্ষ্ণভাবে হাত দিয়ে চাপ দিতে হয়। যদিও এই থেরাপি প্রাচীনকাল থেকে দক্ষিণ কোরিয়ায় প্রচলিত, তবে ধীরে ধীরে এই থেরাপি সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। দক্ষিণ কোরিয়ার মানুষেরা বিশ্বাস করেন এই থেরাপির মাধ্যমে গালে হালকা থাপ্পড় দেওয়া হলে মুখের প্রতিটি অংশে রক্তের প্রবাহ বেড়ে যায়, যা ত্বক পরিষ্কার করতে সাহায্য করে। থাপ্পড়ের কারণে মুখে রক্ত সঞ্চালন সতেজভাবে হয়, এতে মুখ উজ্জ্বল হয়। জানলে অবাক হবেন, দক্ষিণ কোরিয়ার নারীরা প্রতিদিন এই থাপ্পড় থেরাপি ব্যবহার করেন। কোরিয়ান নারীরা ছোট থেকে এই থেরাপি নেওয়া শুরু করেন, ফলে বয়স বাড়ার সাথে সাথে তাদের ত্বকের উজ্জ্বলতাও বাড়তে থাকে। নারীদের পাশাপাশি দক্ষিণ কোরিয়ার পুরুষেরাও এই থেরাপি ব্যবহার করেন। কোরিয়ানদের ধারণা, এই থেরাপি সঠিকভাবে ব্যবহার করলে ত্বকে বয়সের ছাপ পড়বে না। এ কারণে একে অ্যান্টি এজিং থেরাপিও বলা হয়।